আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ রাসূল বললেন, কে রে হাসান, তোরা দুই ভাই এরকম কেন কান্দতেছিস? তোর কান্নার সাইজ আছে, তুই দাঁড়ায় দাঁড়ায় কিন্তু ও গড়ায় গড়ায় কান্দে কেন? হাসান বলে, না না, তোমার হোসেন যে বড় বেদব হসে তুমি জানো? কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে বায়না ধরছে ঘোড়াই চড়বে, এখন বলো না আমি ঘোড়া কোথায় পাই, আমি ঘোড়া দিবার পারিনি বলে মাটির গড়া ঘড়ি দিয়ে কান্দে। নবী দৌড়ে গিয়ে ধুলাবাগে হোসেনকে বুকের সঙ্গে নিয়ে চেপে ধরে হাসানের হাতটা ধরে বলতেছে, ভাই তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান বলে, না না, আমি মিথ্যা কথা বলবো না, বাড়িতে ঘোড়া কোথায় বল তো, তাহলে তোদের আমি দুই ধনকে দেখাই। নবী বাড়ির দরজা বন্ধ করে দিয়ে, এই জন্যই দরজা বন্ধ করেছে, নবী এখন ঘোড়া হবে ওইটা যদি বাহির থেকে সাহাবীরা দেখতে পায় অন্তরে কষ্ট পাবে, এই জন্য নবী দরজা বন্ধ করে হামাগুড়ি দিয়ে বলে, ভাই যান, যে ঘোড়া দেখছিস বাহিরে মানুষ চড়ে যাচ্ছিল সেই ঘোড়ার চাইতে এই ঘোড়া অনেক দামি, আয় ঘোড়ার পেরে চল। নবী হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়েছে, হোসেন দৌড়ে গিয়ে ঘোড়ার পিঠে লাফতে চড়েছে, ঘোড়া ঘোড়া খেলবে। নবী তাকায় দেখে হাসান দুই হাতে চোখের পানি মুছতেছে। রাসূল বলে, কে হাসান, তুই কি ঘোড়া পছন্দ করিস না? এই ঘোড়া যদি পছন্দ না হয় তাহলে দাঁড়িয়ে কান, আর যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। নবী এমন কথা বলেছে, না চললেও হয় না, কিন্তু হাসান একটু বড় বুঝতে পারে, মন তার সাই দেয় না, কি করবে, নবীর পিঠের উপরে চড়েছে। এমন সময় হোসেন বলতে, হাসান ভাই, আমরা দুই ভাই এমন একটা দামি ঘোড়া পাইছি, তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। যেই বলছে লাগাম নাই, নবী মুসকি মুসকি হাসার বলে, লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়ে কোনো জায়গায় যাবার চাইলে ঘোড়া কিন্তু সেই জায়গায় তোদের নিয়ে যাবে না, তোরা তো ঘোড়ার পিঠে চড়ে জান্নাতে যাবার চাস, আয় আয় লাগাম দে। এক টানে মাথার চিকন পাগড়ি খুলে নবী হোসেনের হাতের মধ্যে দেয়, হোসেন ওই পাগড়িটা নবীর মুখের মধ্যে ঢুকায় দিয়া দুইটা মুড়ে ধরে যখন হেসকা টান মারছে, একটু দূরে দাঁড়িয়েছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পরে ফাতেমার কলিজা ফেটে যায়, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত হতো না, সেই মহামানবের পেটে চলে দুইটা সন্তান বেয়াদবি করে, এক দৌড়ে এসে সন্তানের খেয়াল না করে নবীর দিকে খেয়াল করে হাসানকে এত জোরে ধাক্কা মারছে, হাসানের গালে এত জোরে চল মারছে, দুইটা ভাই কাঁদতে কাঁদতে যখন দুই দিকে যায়, নবী আমার ইতিমের মতন দাঁড়ায় বলতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না, আমার কেউ নাই রে, সবসময় নবী হয়ে থাকতে আমার বড় কষ্ট, সবসময় নবী হয়ে থাকতে আমার বড় কষ্ট, নবী হয়ে তাই ফেগেছিলাম, তাই বেশ আমাকে পাথর মারছে, নবী হয়ে আমি কত কষ্ট পেয়েছি, একটু নানা হয়ে আমি আনন্দ করতে চাই, এটা অনেকের চোখে হয় না, আমার কেউ নাই রে, আমার কেউ নাই, যে দুইটা ভাই ছিল এরা দুইজন, তোর ভয় এখন দৌড় মারলো। ফাতেমা সামনে দাঁড়ায় বলে, বাবা আপনি না আমার মা বলে ডাকেন, বাবা আমি আপনার মা, সামনে দাঁড়াইছি, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। রাসূল বলে, তুই যদি আমার মা হইতি তাহলে আমাকে এত জোরে ধাক্কা মারলি কেন? তুই যদি আমার মা হইতি তাহলে আমার গালে চল মারলি কেন? ফাতেমা বলে, বাবা কখন আপনাকে ধাক্কা মারলাম, কখন চল মারলাম? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, তুই কি আমার কলিজা দেখেছিস মা, তুই কি আমার কলিজা দেখেছিস? ফাতেমা বলে, বাবা আপনার ভিতরের কলিজা বাহির থেকে কেমনে দেখবো? রাসূল বলে, ফাতেমা ওই হাসান হোসাইন হল আমার কলিজা, ওদেরকে মারলে আমার কষ্ট হয় তুই কি জানিস না? ফাতেমা কান্দের বলে, বাবা তৌবা করলাম, আর কোনোদিন আমি হাসান হোসেনকে মারবো না, কারণ ওদের মারলি যদি আপনার কষ্ট হয়। রাসূল বলেন, তালহা, আমি যদি আমার নাতিদেরকে এত ভালোবাসি, ছোট বাচ্চাদেরকে এত স্নেহ করি, তোমার বাচ্চা এমন কি অপরাধ করছে বাজান, তুমি কেন রশি দিয়ে তাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছো? তুমি তালহার দরজায় বসে পড়ে দরে কেন? সুবহানাল্লাহ,
নবী বসে পড়ে এরকম মাটির উপর হাত দিয়ে বলে তালহারে তোমার বিরুদ্ধে তাহলে সর্বসাকুল্যে অভিযোগ হলো কয়টা? ধরে বলেন কয়টা? এক নম্বর অভিযোগ ওসমান করেছে, দুই নম্বর অভিযোগ আমি নবী করলাম, তিন নম্বর অভিযোগ ওমর করেছে মারাত্মক, কারণ আমি রাসূল বলেছি ছোটদেরকে স্নেহ করবা আর বড়দেরকে শ্রদ্ধা করবা। এ হাদিসটা কার? আল্লাহ নবীর হাদিস। ছোটদেরকে স্নেহ করা লাগবে, এজন্যে সাত বছর থেকে ছয় বছর থেকে আপনি বাচ্চাদেরকে তালিম দিয়া সুন্দর করে সোহাগ দিয়া ভালোবাসা দিয়া নামাজকে কিন্তু শিখাইতে হবে। আর দশ বছর থেকে তখন তাদেরকে জোর করে মসজিদে আনতে হবে। একটা ছোট বাচ্চাকে যদি নামাজি বানাবার চান, একটা মানুষকে যদি আপনি নামাজি বানাবার চান, এটা কিন্তু আঠারো বিশ বছর বয়সে সম্ভব না। ও কসি মাসুম বাচ্চাদের স্নেহ করা লাগবে। ও তালহা, তুমি আমার সাহাবী হইয়া তোমার সন্তানকে বেঁধে রাখছো, অথচ আমি নবী কেমন তুমি জানো না? নবী ছোট বাচ্চাদের কেমন করেছেন জানেন না? ঈদের দিনে নবী যাচ্ছেন ঈদের নামাজ পড়ানোর জন্যে, নিজের বাচ্চা নাকি ইহুদির বাচ্চা রাস্তায় কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল আস্তে করে বাচ্চাকে এভাবে তুললেন, তোলার পরে গোটা দেহ ঝেড়ে দিলেন। এক সময় নবীর পাগড়ি খুলে ওর শরীরের গামছার যেরকম বাড়ি দেয় ওরকম বাড়ি দিয়ে নবী আমার থুতুনি তুলে হাত দিয়ে কপালে একটা চুমা ধরলেন, বাবা আজকে ঈদের দিন তুমি এমন করে কেন কান্দতেছো? সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসলমানের সন্তান না, এটা ইহুদির সন্তান হবে হুজুর, ইহুদির সন্তানকে আপনি এমন কেন করতেছেন? রাসূল বলে, সাহাবিরা রে, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চাকেই তোমরা মুসলমান মনে করবা, কারণ দশ বছরের আগে তার কোনো পাপ লেখা হয় না। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, আমি কই রে ছোটদের স্নেহ করো, সেটা খালি মুসলমানের বাচ্চারা, হিন্দুর হোক ইহুদির হোক খ্রিস্টানের হোক যারই বাচ্চা হোক ছোটদেরকে তোমরা স্নেহ করবে। জোরে কর সুবহানাল্লাহ। নবী যাচ্ছেন বাড়িতে, দেখে হোসাইন মাটির গড়াগড়ি দিয়ে কান্দিছে। আল্লাহ বলে, হুজুর আপনি সর্বসাকুল্যে তিনটা অভিযোগ নিয়ে উপস্থাপন করেছেন, আমি আগে কোনটা বলবো? রাসূল বললেন, তাহলে এক নম্বর থেকে শুরু করো। তালহা বলতে, যে হুজুর আমি আজকে তিন দিন হলে ওসমান গনি দেখেছে, সালাম ফেরানোর পরে বাড়ির দিকে দৌড় দেই, ওসমান গনি আরও দেখতে পাই নাই, এর আরও অনেক আগে থেকে সালাম ফেরালি আমি বাড়ির দিকে দৌড় দেই। সোহানাল্লাহ বলেন, ওসমান গনি বলছে কয়দিনের কথা, কিন্তু আমি এর আরো আগে থেকেই আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেই। সমস্ত সাহাবীরা বলতে, তালহা তোমার বাড়ির প্রতি এত মহব্বত কেন হলো? নবীর সকালবেলার আলোচনা না শুনে তুমি বাড়ির দিকে কেন দৌড়াও? আল্লাহ রাসূল বললেন, তালহাকে বলতে দাও। তালহা বলে, রাসূলুল্লাহ আমি মাটির একটা গর্ত করেছি, আমি মাটির একটা গর্ত করেছি, সেই গর্তের মধ্যে আমার বউকে নামায় দিছি, এই কারণে নামায় দিছি হুজুর, যেই কাপড় পরে আমি দরজা খুললাম আমার গোটা বাড়ি সহ আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন একটা কাপড় ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় না। গোটা বাড়ি সহ একটা মাত্র কাপড় ছাড়া আল্লাহ রাসূলের সামনে আছে কাপড় আছে, কিন্তু আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড় লাগবে না। রাসূল আসরের নামাজের পরে এসে ফাতেমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাল বাইত মা ফাতেমা, রাসূল সালাম দিলেন। ফাতেমা দৌড়ে এসে দরজা না খুলি কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দিস কেন মা? আমি একটু তোর সঙ্গে দেখা করতে চাই, একটু দরজা খোল তোর মুখটা দেখবো। ফাতেমা বলতেছে, বাবা আপনার ফাতেমিকার ছোট্ট আছে নাকি যে আপনি যখন তখন এসে দরজায় ডাক দেবেন আর ফাতেমা দরজা খুলবে? রাসূল বলতেছে, ফাতেমা কি হয়েছে? বলে, আমার পরনে এমন একটা কাপড় রয়েছে শুধুমাত্র হাসান হোসেনের বাবা ছাড়া পৃথিবীর আর কারোর জন্যে দরজা খোলা যাবে না। ফাতেমা বলতেছে, আমার পরনে এমন একটা কাপড় আছে যে কাপড় পরে শুধুমাত্র হযরত আলী ছাড়া হাসান হোসেনের সামনেও দরজা খোলা যাবে না, কারণ ছেলেরা যখন বড় হবে তখন সবসময় মা কি দরজা খুলতে পারবে? আবার বাবার সামনেও খোলা যাবে না। সঙ্গে সঙ্গে নবী মাতার পাগড়ি খুলে দিচ্ছেন, ও ফাতেমা এই পাগড়ি পরে আমার জন্য দরজা খোল। ফাতেমা বলতেছে, বাবা আপনি যেই পাগড়ি পরে নামাজ পড়েন, যেই পাগড়ি মাথায় পরেন, সেই পাগড়ি পরনে কেমনে দিব? রাসূল বলে, ফাতেমা তুই যদি আমার মেয়ে হইতি তাহলে তোর আমি পাগড়ি পরতে দিতাম না, কিন্তু তুই যে আমার মা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমি একটা মাটির গর্ত করে গর্তের মধ্যে আমার বউরে রাইখা
যে কাফল করে দরজা খুলেছি কাফল করে আপনার পেছনে ফজরের নামাজ পড়তে যায়, কারণ পুরুষ মানুষের নামাজ বিশেষ করে ফরজ নামাজ বাড়িতে হবে। এটা আস্তে করেন কেন? মসজিদের উন্নয়ন কি আমি প্রায় মাহফিল বলি না, লোক ধরতেছে না হুজুর দোতলা করা লাগবে, লোক ধরতেছে না হুজুর এ করা লাগবে, লোক ধরতেছে না দোতা করা লাগবে। ফজরের খবর কি? ফজর কয় হুজুর? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় তিন পা কাতার, তিন পা বোঝেন। মাগরিবের খবর কি? কয় দেড় কাতার। এশার খবর কি? কয় এক কাতার। তো মসজিদের মধ্যে কয় কাতার? করছে নয় কাতার। তো নয় কাতারের মধ্যে এখনো দুই কাতারই হয়নি, তো দোতলা কাত লাগবে। তখন বলতেছে ও যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। এখন আপনারা মসজিদের উন্নয়ন করবেন কোন শালাকের জন্য? ওই জুম্মার নামাজের জন্য। কথা কর না কেন, জুম্মার নামাজের জন্য উন্নয়ন করবেন জুম্মার জন্য? লাইলাতুল মেরাজে, এই যে আগামীকাল যে মেরাজ অনুষ্ঠানে আসতেছে, এই মেরাজে আল্লাহ রাসুলকে জুম্মার নামাজ আল্লাহ দেয়নি, শুধুমাত্র পাঁচ ওয়াক্ত 70 রাকাত নামাজ দিয়েছে। ধরে কারণ সুবহানাল্লাহ। তালহা বলতেছে যখন মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান শোনার পরে কোন পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে হবে না? হবে হবে। যারা সিয়ার লিয়ে নামাজ পড়ে এর কেন আপনাকে রে বড় হরিপুর মসজিদে কি সিয়ার আছে? রে হরিপুরের লোক নাই সিয়ার আছে? সিয়ার মানে কি মুসল্লি সিয়ারত বসে নামাজ পড়ে? তার বলো নাই এ করছে নাই। মাঝে মধ্যে সিয়ারালা আসে। শোনেন আমি বলি ভাই, এটা এটা কিন্তু বাংলাদেশের সমস্ত আলেমেরা এই ব্যাপারে খুব খুব কড়া কথা বলতেছে। জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব বলেন তো আপনারা? কিছু মশলা শিখেন। জামাতে নামাজ পড়া কেবলমাত্র ওই সকল মানুষের জন্য ওয়াজিব যারা সুস্থ। এজরা কোন যারা কি আর অসুস্থ হোক, পঙ্গু হোক, ন্যাংরা হোক, যাই কানা হোক আর যাই হোক না কেন, নামাজ পড়তেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি দাঁড়ায় না পারো বসা পড়ো, বসা না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে থাকাও যদি না পারো তুমি ইশারা দিয়ে পড়ো তাও তোমার নামাজ পড়তেই হবে। কিন্তু জামাতে সকলের জন্য না, জামাতে নামাজ পড়তে হবে কেবলমাত্র সুস্থ সবল মানুষের জন্য। আপনারা বলেন তো জামাত কেন হয়েছে, এই জামাতটা কেন? না জানলে বলবেন জানি না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নামাজের মাধ্যমে রাসূল সাহাবীদেরকে জামাত করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তুই সিয়ারলে বসে থাকিস, তুই কি অন্যায় করবো? লিজি লড়ে পারে না, চিন্তা করে দেখে। এই জন্য আমি সিয়ারওয়ালাদের বলবো অনুরোধ করে, আপনি যদি বসে থাকে পড়তে অসুবিধা হয়, হাঁটুর যদি লাগে আপনি সিয়ারত পড়েন, বাড়িতে পড়েন, মসজিদে খান। আল্লাহর বান্দারা মনোযোগ দেন, কি কষ্ট পাচ্ছেন? রাত কত হলো রে? শুক্রবারের নামাজ ন্যাংরা পঙ্গু যদি যায় তাহলে চেয়ার নিয়ে বসে বারান্দায়, কারণ বারান্দা মসজিদের অংশ, মসজিদ না। আমার কথা বুঝলেন? না হয় দেখবেন শেষ কাতারে ওদেরকে এই সিয়ার আলা করে শেষ কাতারে বসাবেন, মানে সিয়ার দিয়ে ওরা কাতার সোজা করবে সিয়ার দিয়ে। কিন্তু আপনার পায়ের সাথে ওর গোড়ালি যদি মিল না হয় তাহলে জামাত কি হবে? জামাতের যে কাতারের যে ফজিলত থেকে বঞ্চিত হবেন, তো আপনি একটা রুগী মানুষের জন্য বঞ্চিত হবেন কেন? এটা বলে দিলাম, তারপরে যদি অমা আলাই না ইল্লাল বালাক, আমার বলে দেওয়ার কথা বলে দিলাম, আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার। কথা বুঝলেন? এখন আসেন যে কথা বলতেছিলাম। তালহা বলতেছে রাসূলুল্লাহ হুজুর শুধু জামাতে নামাজ পড়ার জন্যে আমি আপনার পিছনে গিয়ে নামাজ আদায় করি, নামাজ শেষ করে আপনি যখন আলোচনা শুরু করেন আপনার আলোচনা শুনতে গেলে আমার বইয়ের ফজরের নামাজ কাজা হয়ে যাবে, কারণ এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর আর কোনো কাপড়। হুজুর সৈজরে এক দৌড়ে চলে আসি, আসার পরে আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামি, আর এই কাপড়টা আমার বউরে খুলে দিলে আমার বউটা যখন নামাজ পড়ে, নামাজ শেষ করে যখন মোনাজাত একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, মোনাজাত একটা
একতা কর নামাজ একটা মোনাজাত আদাও আদাও মুখল ইবাদত তার মানে নামাজের চাইতে মোনাজাত কিন্তু কমজোর ইবাদত না কিন্তু কেউ যেন মনে করেন না যে মোনাজাত নামাজের অংশ এটা মনে করা যাবে না কিন্তু মোনাজাত করা যাবে মোনাজাত আলাদা একটা ইবাদত যেরকম কথা ঠিক কিনা হ্যাঁ আপনি সালাম ফিরানোর পরে কিন্তু দোয়া দরুদ পড়বেন ইস্তেগফার পড়বেন দোয়া পড়বেন দরুদ পড়বেন মানে নামাজ থেকে একটু ফারেগ হয়ে দোয়া দরুদ পড়ার পরে তারপর মোনাজাত করবেন আর মোনাজাত কমপক্ষে এক মিনিট হওয়া লাগবে এক মিনিটের নিচে মোনাজাত করলে ওটা আবার কবুল হবে না কি জন্য কারণ আমার মোনাজাত সাইজ আছে তারাবিদ মোনাজাত করা সব দুই একটা মোনাজাত করে মোনাজাত মানে কার কাছে হাত তুলছেন আল্লাহর কাছে তো আপনি আল্লাহর কাছে হাত তুলবেন একটু সুন্দর করে বলা দরকার আছে না নাই রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা সুন্দর করে বলেন আল্লাহর কাছে বলতেছেন আপনি যদি দুনিয়াতে কোনো মানুষের সামনে হাত বাড়ান এরকম হাত ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ওই লোক ভিক্ষা দিবে না পিটন দিবে কেন তুই মিছিল করতেছো এই মিছিল করতেছো ফকিরের বাচ্চা ফকির ভিক্ষা চাওয়ার মতন ভিক্ষা চা মাপ মা সাড্ডা ভিক্ষা দাও মা কারণ প্রত্যেক ফকির জানে বাবা কামাই করে মা ভিক্ষা দেয় যাই কামাই করে তার কাছে চাইয়া কিন্তু পাওয়ার উপায় নেই এদের ফকিরা খুব চালাক বাপে কামাই করে ভিক্ষা চায় কার কাছে মা মারে ও মারে সুন্দর করে বলার কারণে দেখবেন পাশান মেয়ে মানুষ দরজা খুলে ভিক্ষা দেয় আল্লাহ কয় দেখো তুমি দুনিয়ার ফকির হইয়া পাষাণ মানুষের হৃদয় গলে সুন্দর করে ভিক্ষা চাওয়ার কারণে তুমি যদি ভিক্ষা পাও যিনি সব কিছুর বাদশাহ আল্লাহ তার কাছে যখন ভিক্ষা চাইবে এভাবে সুন্দর করে যদি মোনাজাত করতে পারো তোমার মোনাজাত মুখে ঠেকার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে পুরস্কার দিয়ে দিবে তবে চাওয়ার মতন চাইতে হবে আমি কি বললাম মোনাজাত একটা ইবাদত আমার বউটা যখন মোনাজাত করতেছে কার কাছে একটা কাপড় নেই এক কাপড় স্বামী স্ত্রীর দুইজন নামাজ পড়ে কি চাবি আল্লাহ আমার ভাঙ্গা কর সাঙ্গা করে দাও এক কাপড় নিয়ে দুইজন নামাজ পড়ি একাধ বস্তা কাপড় দাও আল্লাহ রে খুদার দ্বারা থাকতে পারি না কর্ম পোলাও খাও আল্লাহ দেও তালহা বলতেছে রাসূল আল্লাহ আমার বউটা আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এত কষ্টের মধ্যেও যে তোমাকে সেজদা করতে পারতেছি এত কষ্টের মধ্যেও যে তোমাকে রুকু করতেছি এত কষ্টের পরেও তুমি আমার মতন অধমকে দিয়ে যে তোমার নামাজ পড়ায় নিচ্ছ এজন্য তোমার দরবারে শুকর আদায় করতেছি তালহা বলে রাসূল আল্লাহ আমার বউটা যেমন এমন করে মোনাজাত করতেছে আল্লাহর কাছে ধরে কন কার কাছে এমন সময় দরজায় এসে আপনি তালহা তালহা বলে ডাকতেছে হুজুর আমার কলিজা ফিরে যায় নবী আমার দরজায় ডাকতেছে কিন্তু এমন একটা কাপড় পরে আমি আসি যে কাপড় পরে দৌড়ে এসে দরজা খুলতেও আমি সাহস পাই না আবার আমার বউকে হেঁচকা টান দেওয়া দিয়ে গর্তের মধ্যে নামাবো সেই সাহস আমার হয় না কারণ আমার বউ ডাকতেছে কাকে আর আপনি ডাকতেছেন আমাকে যখন আমার বউটার মোনাজাত শেষ হয়ে গেল আমি একটান গর্তের মধ্যে নামাই দিয়ে যেমন তেমন কাপড়ে পিছে আমার বউটা গর্তের মধ্যে আছে আর বইয়ের পরনের কাপড় খুলে সেই কাপড় পরে আপনার জন্যে দরজা খুলেছি ওসমান গনিকালে পাগলের মতন কান্দিছে তালহারে না চেনে না বুঝে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে ভাই আল্লাহর হস্তে তোমার কাছে আমি মাপ চাই আল্লাহ নবী বলে ওসমান তুমি যদি অভিযোগ না করতে বাজান তাহলে তালহার এই অবস্থা আমরা কেমনে জানতাম ও তালহা তোমার কসি মাসুম বাচ্চাকে রশিদে খুঁটির মধ্যে কেন বেঁধে রাখছো তালহা বলতেছে রাসূল আল্লাহ আমি আমার সন্তানকে আমার জীবনের চাইতে ভালোবাসি সুবহানাল্লাহ কন্যা কে আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি হুজুর
ওমর ফারুক বলতেছে ছোট মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখা এটা ভালোবাসার লক্ষণ। তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওমর ভাই যে কথা বলতেছে যে আসলই তো কোসি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখা এটা কি ভালোবাসা? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ, কারণ আল্লাহ কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। আল্লাহু আকবার, তুচ্ছ দুনিয়ার মোহে তুমি পাগল হয়ো না, আমি আল্লাহ চিরস্থায়ী আখিরাতকে তোমার জন্য সুন্দর বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আমি আমার সন্তানকে আখিরাতের জন্য অত্যন্ত ভালোবাসি। আল্লাহ নবী বললেন তালহা প্রমাণ দাও, প্রমাণ কি? বলে হুজুর এই যে খেজুর গাছ দেখতেছেন, হুজুর আমার বাড়ির দরজার সামনে যে খেজুর গাছ দেখতেছেন এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হলো খেজুরগুলো পাক ধরেছে, লোহাওয়া ওই পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে আমি কেমনে সহ্য করব? আমি যখন ফজরের নামাজ পড়তে যাওয়া রওনা দিলাম, এমন সময় মন বলতেছে তালহা তুমি তো ফজরের নামাজ পড়তে যাচ্ছ, তোমার সন্তান যদি ঘুম থেকে চেতন পায় আর চেতন পায় দরজা খুলে যদি ইহুদির গাছের খেজুর খায়, তুমি একজন মুসলমান তোমার বাচ্চা ইহুদির গাছের খেজুর খাবে কেমনে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি এক দৌড়ে ঘরের মধ্যে গেলাম, আমার ঘুমন্ত সন্তানকে কান্দে নিলাম, কান্দে নিয়ে মসজিদ থেকে রওনা দিলাম। রাস্তার মাঝখানে গিয়ে আমার মন বলতে তালহারে তোমার বাচ্চার উপর তো নামাজ ফরজ হয় নাই, এত ছোট্ট বাচ্চা তুমি মসজিদে নিয়ে যাবা, ঘুম থেকে চেতন পাবে, যখন তোমরা নামাজ শুরু করবে তখন বাচ্চা যদি নামাজ নষ্ট করে দেয়। হুজুর বাড়িতে রাখতেও ভয় করি, মসজিদ নিয়ে যাই তো ভয় করলাম, কি করব? তখন আমার ঈমান বলতেছে তালহা দুইটা বিপদ থেকে যদি তোমার সন্তানকে বাঁচাবার চাও তাহলে অন্তত কিছু সময় গরু ছাগল আবাদ খায়, গৃহস্থ যদি তাকে বেঁধে রাখে ওই গরু ছাগল কিন্তু আবাদ খাইতে পারে না। তোমার সন্তান কি হুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচাবার যদি চাও তাহলে কিছু সময়ের জন্য দড়ি দিয়ে বেঁধে রাখো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে রশিদে বেঁধে রাখছি শুধু উহুদের গাছের খুরমা খেজুর থেকে বাঁচানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সন্তানের রশি খুলে দিব, কারণ এখন আমি সবসময় সন্তানকে দেখতে পারবো, ওই গাছের কাছে আমার সন্তান যাইতে পারবে না। নবী কান্দে, পাগলের মতন কান্দে, সমস্ত সাহাবীরা কাঁদতেছে, নবী বলতেছেন তালহারে আমি 10 জন সাহাবীর ব্যাপারে ঘোষণা করেছি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আজকে তোমার ওই নাবালক মাসুম বাচ্চার জন্য ঘোষণা করে দিলাম, তুমি তোমার সন্তানকে রশি দিয়ে বেঁধে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে হেফাজত করা মানে জাহান্নামের আগুন থেকে তুমি তার হেফাজত করেছ। এইরকম অহবের মধ্যে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে যদি তালহা তার ছোট বাচ্চাকে বাঁচাবার পারে, তালহার চাই থেকে আমাদের অভাব বেশি না কম? কথা কয় না, কম না বেশি? আজকে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা বেড়া কি আর পুশিকা এগুলো আছে না নাই? আপনার বলেন তো এগুলার মূলে কে আছে, ইহুদি অথবা খ্রিস্টান? একটা খেজুর গাছের খুরমা খেজুর পড়ে যাবে, সেই খেজুর যেন মুসলমানের বাচ্চা না খায়, এত অহমের মধ্যেও বাপ যদি তা রশি দিয়ে বেঁধে রাখে, আর আপনাকে কে ওগুলোর সামনে? ও যে আমার কাছে একদিন আওয়াজ করছিলাম, ওরা খুব পুশিকা তার আসার লোক চাকরি আমার কাছে, হুজুর ওয়াজ করে তো ভালোই টাকা কামাই করেন, কয় গরিব টাকা দেন? আমরা গরিবদেরকে একটু টাকা দেন, আমরা এনজিও, আমরা দাতা সংস্থা, আপনার বাজে কোন জায়গা? আমি বললাম ভাইরে শোনেন একটা দৃষ্টান্ত দিই আপনাদের, এ বিরক্ত হলে মোনাজাত হবে, কারণ আমার একটা বন্ধু চুক্তি আছে, একটা বন্ধু চুক্তি একটা পার হয়ে গেছে না, বিরক্ত হচ্ছেন? ওটা বসায় দেব, ওটে বসে কারণ কি? কিসের পেশাব রে?
বসেন কোরআনে মামিন বসেন এই কোরআনে ওসিলাই পেশাব জাতীয় যত ব্যায়াম আল্লাহ ভালো করে দিবে এটা কি জাতা মনে করছেন আপনি পেশাব লাগার পরে একটু 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 ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে নারীরা ওয়াজটা শেষ করে ব্যায়াম করে দাও দেখবেন পেশাব জাতীয় ব্যায়াম আল্লাহ ভালো করে দিবেন আমার এলাকার ঘন্টায় ঘন্টায় পেশাব হয় তে এই যায় ঠিক আছে আল্লাহ রাসে দেও যদি ঠিক আছে আমার নিয়ম আছে তো যখন পেশাব লাগবি তখন এর এক দেখাবি এক দেখাবি তাহলে তো ব্যায়াম করে দিবি যত ঘন্টা লাগে যতবার হবে ঠিক আছে আর আমি দেখ আছে উনি যখন এক তুলবি আপনি যান ছুটি দেন না আমির কাছে আর হক কাছে খবরদার আমিরকে তাঁত করা লাগবে আমির যদি ছুটি না দেয় তুই যান জোর করে যাস না তাহলে ইমান আমল সব দেবি এই কই আওয়াজ দিতে বয়ান শোনার জন্য আর উনি পাক করবার কাছে যাই হোক নিয়ে গেছে পাক করতেছে আর উনি তো এক ঘন্টা পরে আমি কই তখন অর্থ পেশাব করছেন মানে বাইর হয়ে যায় যায় ভাব ওই আবার ওই এত কি বসো যে আলোচনা তো শোনো ওই মনে মনে করছে আজ যা মসজিদে পেশাব করবো যা হয় হোক ওই লোকটাই বলতে যে মসজিদে পেশাব করবে এই নিয়তে মনে করলাম এই শালা শয়তান আমাক জোর করে নিয়ে আসলো উই কই এক লোক দেখালি পেশাব করবার দিবি আর আমির আমার পয়সা দেয় জোর করে আবার কইছে আমির ওক মানাও লাগবে এখন কুন্ডা করবার দিয়ে পেশাব বার করে দেবো এই মনে করে লোক টাকায় হুজুর পেশাব করার নিয়তে যখন মসজিদে দেখি তলপেট আমার ঠান্ডা হয়ে যায় আমার আস্তে আস্তে পেশাবের যন্ত্রণা বন্ধ হয়ে যায় আল্লাহর শপথ করে বলতেছি ওই যে তিন দিন দেওয়ার পরে এখন দশ ঘন্টার মধ্যে আমার পেশাব লাগে না আপনার কি মনে করছেন এ কোরআনের দাম নেই এত ঘন ঘন ওঠেন করে ওঠেন না বাবা ওঠেন একটু ধৈর্য ধরেন এই শেষ পয়েন্টটা শোনেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তো এনজিওরা যখন আমাকে বলতে হুজুর আপনি তো আমরা হলাম দাতা সংস্থা আমরা মানুষের উপকার করি ঘরে বাড়ি বানিয়ে দিই গরিব মানুষের ধনী করে দিই বহু কিছু করি আপনার সহ্য হয় না আমি কলাম শোনো একটা গল্প শোনো এক লোক দুই বিয়ে করছে কয় বিয়া দুই বিয়ে হলে দুই বউ মনে করতেছেন কি ওরা কি বোন হয় না সতীন হয় সতীন এমনকি মেয়েরা বেহেস্তের হুরকেও সতীন মনে করে মেয়েরা কোনোদিনও স্বামী কাউকে ভাগ দেবার চায় না এটা মেয়েদের একটা ভালো গুণ সুবহানাল্লাহ বলেন যদি কোনো মেয়েকে আপনি ঠান্ডা করবার চান খালি শুধু বলবেন তুই যদি বেশি ক্যাতাল করিস আমি কিন্তু বিয়ে করবো খালি এ কথা কয়ে দেখেন ওই আপনার পাও ধরবি মেয়েরা কিন্তু একটা জিনিস পছন্দ করে সেটা কি সতীন ধরে কোন সেটা কি কিন্তু ওই দুই বিয়ে করতে দুই বিয়ের আবার একসাথে বাচ্চা হয় এই পনেরো দিন বিশ দিন কম বেশি দুই সতীনের দুই বাচ্চা ছেলে হয়েছে কিন্তু গ্রামের মধ্যে একটা খবর রটে বললো সতীন তার সতীনের বাচ্চাকে সহ্য করতে সতীন তার সতীন নিজের বাচ্চাকে পছন্দ করে না কিন্তু সতীনের বাচ্চা ভালোবাসে এক সতীন তার নিজের বাচ্চাকে ভালোবাসে না কিন্তু সতীনের বাচ্চাকে ভালোবাসে তো গ্রামের লোকজনটা এটা কখনোই হতে পারে না সতীনের সতীনের শত্রু আর এটা কেমনে হয় তো এক মেয়ে মানুষ করে তাহলে তদন্ত করা দরকার তো এক মহিলা তদন্ত করে যায় দেখে মাটিতে একটা পড়ে দেয় প্যাঁ প্যাঁ করে কান দিচ্ছে আর একটা কোলো নিয়ে বাবু তো তো বাবু করতেছে তো এখন বলতেছে কান দেখে ওকে আমার কলজার টুকরা কান দিচ্ছে কোলত কি কয় হয় শত্রু তো তোর কলজার টুকরে কানতেছে আর সতীনের সন্তান শত্রু কোলত নিয়ে তুই বাবু তো তো করতিস কারণ কি এটা গোটা পাড়ার উঠে গেছে ভিতরে ঢুকে দেখতেছি একই অবস্থা এর মধ্যে মহা কারণ আছে পরে সেই কারণ কি ঘরের মধ্যে নাই ওটা বেড়া ঘরে দেবি না তো ঘরের মধ্যে যা বলতেছে শোন আমার স্বামী হলো গরিব মানুষ যে কোনো সময় স্বামী মরে যাবি এই সোল বলে কামায় হাঁকের খাওয়া লাগবে তা আমার ডাক মাটির থুসি ওই কান দিচ্ছে মানে কি দেখতেছো ওই যত কান দিচ্ছে হাত পাও মারতেছে আর ব্যায়াম করতেছে কান দিচ্ছে হাত পাও মারতেছে আর ব্যায়াম করতেছে ওই ব্যায়াম করতেছে আর মাটির থর কারণ হলো মাটির আর্ট কানেকশন আর দেহের মধ্যে ঢুকতেছে রোদে পুড়তেছে মাটি আসন পাচ্ছে ওই বড় হয়ে যদি দশ ঘন্টাও রোদে পুড়ে পানি ভিজা কাম করে আর সর্দি গরমি হবি না আর শরীরে দুর্বল হবি না অক্সাইজ করতেছে আমি আর এটা কোলতলে বাবু তো তো করা মানে এখন লুলা করে দেবো এক পঙ্গু করে দেবো ইদান ভিক্ষা করে খা হাই রিহাই ষড়যন্ত্র রে আমি তো এনজিওরা হচ্ছে একই মাল একই অবস্থা এরা মুসলমানের ইমান আমল পঙ্গু করার জন্য এরা আমাদেরকে সাহায্য করতেছে আসলে সাহায্য না সাহায্যের নামে আমাদের সঙ্গে শত্রুতা করতেছে দয়া করার কথা ঠিক কি
পঙ্গু করতেছে না, ইমান একটা এদের গ্রামীণ ব্যাংক মেয়ে মানুষ, মেয়ে মানুষকে দেয় কিস্তি নিবে, মেয়ে মানুষ মেয়ে মানুষকে, আর মেয়ে মানুষ কিস্তি নিয়ে শতকরা কত টাকা সুদ দেয় আপনি কি হিসাব করে দেখছেন? যেদিন আপনি টাকা নিলেন পরের সপ্তাহ থেকে আপনার কাছ থেকে সুদ নেওয়া শুরু করলো, আপনি ব্যাংকের টাকা নিলে এক বছর পরে সুদ নেবে, আর এরা পরের দিন থেকে কত পার্সেন্ট সুদ নিচ্ছে আপনি কি জানেন? সুদের একটা টাকা খাওয়া, সুদের একটা টাকা দেওয়া আর একটা টাকা খাওয়া কত বড় পাপ, এটা মুসলমানের জানার দরকার আছে না নাই, দরকার আছে না নাই? এই জন্য ভাই যান একটু সতর্কের মধ্যেও যদি পড়েন, আল্লাহ রাসুল বলেছেন তোমাদের কঠিন যদি অভাব হয় তাহলে আমি তোমাদের একটা দোয়া শিক্ষা দেব, প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াটা যদি তোমরা পাঁচবার সাতবার পড়তে পারো, আমি রাসূল বলছি 40 দিনের মধ্যে অভাবের দরজা তোমাদের আল্লাহ বন্ধ করে দিবে, বরকতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে দিবে। সমস্ত সাহাবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের দোয়াটা বলে দিলে হয়? আল্লাহ রাসূল বলছেন আমি ওয়াদা দিলাম 40 দিন ধরে, কোন কয় দিন 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজের যে ইমাম সালাম ফিরাবে, যদি ইমাম সালাম ফিরে দেরি না করে, মোনাজাত যদি করে তাহলে মোনাজাত আগে করে পরে তোমরা দোয়া পড়বে পাঁচবার সাতবার, ছোট্ট একটা দোয়া। সাহাবীরা বলে হুজুর দোয়া শিক্ষা দেন হুজুর, আমরা এখন থেকে রেজেকের পেরিশনে থাকবি না অন্তত। আল্লাহ রাসূল বলতেছে লিখে নাও 40 দিনের মধ্যেই আল্লাহ তোমাদের অভাবের দরজা চিরতরে বন্ধ করে দিয়ে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এখন দোয়াটা কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহে তাকবীর, হাত নামা, হাত নামা। 40 দিন পর তো অভাব থাকবি না, সে 40 দিন পর বিশ্বাস করতেছেন তো? এখন তো নবীর হাদিস বুখারী শরীফ আছে, আল্লাহুম্মা আকফিনি বি হালালিকা হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আকফিনি বি হালালিকা হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা, এই এই দোয়াটা করবেন পাঁচবার সাতবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ তাআলা অভাবের দরজা বন্ধ করে দিবে, রহমত বরকতের দরজা খুলে দিবে ইনশাআল্লাহ।